হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভেজিটেবল রোলের রেসিপি। ঘরেই কিভাবে খুব সহজে দোকানের মতো ভেজিটেবল রোল তৈরি করতে হয় সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা চাইলে এই রোলগুলোকে তৈরি করে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করেও খেতে পারবেন। তো আশা করছি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয়। এর জন্য এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি একটা নর্মাল তাপমাত্রায় থাকা ডিম ভেঙে নিচ্ছি। ডিমটা ভেঙে নেওয়ার পরে এবার একটা হ্যান্ড মিক্সের সাহায্যে ডিমের কুসুম এবং সাদা অংশটাকে একটু বিট করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ডিমটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখানে একটা চালনি নিয়ে নিলাম। এবার এই চালনির মধ্যে আমি নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ ময়দা। এখন এই ময়দাটাকে আমি চালনির সাহায্যে চেলে নিচ্ছি। চেষ্টা করবেন ময়দাটা চেলে ব্যবহার করার জন্য, এতে করে কোনো লাম্পস থাকলে সেটা চালনিতে আটকে যাবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ পানি। এখানে আমি নর্মাল তাপমাত্রার পানি ব্যবহার করছি, এটা গরম পানিও না ঠান্ডা পানিও না, নর্মাল ট্যাপের পানি। পানিটা দেওয়ার পরে হ্যান্ড মিক্সের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তবে মিশাতে মিশাতে আমার কাছে মনে হচ্ছে এর মধ্যে আরও কিছুটা পানির প্রয়োজন হবে। আমি আর একটু পানি ব্যবহার করব। কতটুকু ব্যবহার করছি এবং আমার কতটুকু পানি প্রয়োজন হয়েছে আজকের এই ব্যাটারটা তৈরি করতে সেটা আমি বলে দিব। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। অনেক সময় দেখা যায় রোলটা ভেজে রাখার কিছুক্ষণ পরে খেতে গেলে একটা ডিমের গন্ধ করে, এখানে যদি লেবু রসটা ব্যবহার করেন তাহলে ওই গন্ধটা আর আসবে না। এর মধ্যে আমি 2 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি আরও 1/2 কাপ পরিমাণ পানি, আর এই পানিটাও কিন্তু নর্মাল তাপমাত্রার পানি। এই ব্যাটারটা রেডি করার জন্য আমার এখানে মোট 2.5 কাপ পানি লেগেছে, তবে এটা আপনাদের কম বেশি লাগতেই পারে। আমার 2.5 কাপ লেগেছে বলে যে আপনার 2.5 কাপ লাগবে তা কিন্তু না, আপনার 2 কাপও লাগতে পারে আবার 3 কাপও লাগতে পারে। এটা আসলে ডিপেন্ড করে আপনার সব কিছু মিলিয়ে। আমি কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি, তাহলেই হয়তো বা আপনারা বুঝতে পারবেন যে কেমন হবে। খুব একটা ঘনও হবে না, আবার একেবারে পাতলাও হবে না। নর্মাল পাটিসাপটা পিঠার ব্যাটারের থেকেও একটু পাতলা বলা চলে, এই টাইপের একটা কনসিস্টেন্সি থাকতে হবে। এবার এই ব্যাটারটাকে আমি একটা সাইডে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব, এতে করে ব্যাটারটা সেট হওয়ার জন্য একটু সময় পাবে। তবে ব্যাটারটা সেট হওয়ার জন্য রাখার আগে এখান থেকে আমি প্রায় 1/2 কাপের মতো ব্যাটার আলাদা করে অন্য একটা পাত্রে রেখে দিচ্ছি। এই ব্যাটারটুকু দিয়ে আমি রোলটাকে ডুবিয়ে তারপরে ব্রেড ক্রামে গড়িয়ে নিব, এতে করে আর আমার এক্সট্রা কোনো ডিমের প্রয়োজন হবে না এবং ভেজে নেওয়ার পরেও এটা বেশ ক্রিস্পি হয়। তো দুটো ব্যাটারি একটা সাইডে রেখে দিচ্ছি। চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এখন এর মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ ফালি। এবার পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হালকা কিছুটা ভেজে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ আলু, আর আলুটাকে আমি সবজি কুড়ুনি দিয়ে কুড়িয়ে নিয়েছি বা গ্রেট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গাজর, আর দিচ্ছি এখানে আমি 1 কাপ পরিমাণ বরবটি। গাজরটাকেও আমি গ্রেট করে নিয়েছি এবং সাথে বরবটিটাকেও খুব মিহি করে কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে আমি 7 মতো কিছুটা লবণ। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। এবার সব কিছু একত্রে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর এটা মিশাতে মিশাতেই দেখবেন যে সবজি থেকে বেশ কিছুটা পানি ছেড়ে দিয়েছে। সবজি থেকে যে পানিটা ছেড়ে দিবে এই পানিটা দিয়েই আমি সবজিটাকে পুরোপুরি সিদ্ধ করে নিব। আমি সবজিটাকে ঢাকাও দিব না, যেহেতু এখানে আমি যে সবজিগুলো ব্যবহার করেছি এগুলো সিদ্ধ হতে খুবই অল্প সময় লাগে, এই জন্য আর আমি ঢাকাও দিব না, এক্সট্রা পানিও ব্যবহার করব না। তবে আপনারা প্রয়োজন মনে করলে ঢেকে পানি দিয়েও রান্না করতে পারবেন। এখন এর মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। আমি যেহেতু এখানে আলুটাকে গ্রেট করে ব্যবহার করেছি এই জন্য আলুটা কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গিয়েছে। এখানে আমি একটা বাটিতে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা নর্মাল তাপমাত্রায় থাকা পানি। এবার সব কিছুকে একত্রে একটু মিশিয়ে নিচ্ছি।
সবকিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এই কর্নফ্লাওয়ার মিশানো পানিটা আমি সরাসরি সবজির মধ্যে দিয়ে দিচ্ছি। আমি আসলে সবজিটার মধ্যে একটা টেক্সচার আনার জন্যই এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা ব্যবহার করছি, তবে কেউ যদি করতে না চান না করলেও হবে, যেহেতু সবজিটা আমি একটু ক্রাঞ্চি করেই রান্না করছি সেক্ষেত্রে সবজিটা কিন্তু একটু ঝুরঝুরে অবস্থায় আছে। এভাবে একটু কর্নফ্লাওয়ারের মিশ্রণ দিয়ে দিলে সবজিটা একটা সুন্দর বাইন্ডিংয়ে আসে, এতে করে পুর হিসাবে ব্যবহার করার জন্য সবজিটা পারফেক্ট হয়। তারপরেও নিজের পছন্দ মতো আসলে আপনারা সবজিটাকে আর একটু সফট করেও রান্না করতে পারেন, আবার চাইলে আমার মতো একটু ক্রাঞ্চি করেও রান্না করতে পারেন। যেহেতু এটা ভেজে নেওয়া হবে পরবর্তীতে, তো এই জন্য আমি একটু ক্রাঞ্চি করেই চুলা থেকে নামিয়ে নিচ্ছি। সব মিলিয়ে আমার 8 থেকে 10 মিনিটের মতো লেগেছে সবজিটা রান্না হতে। এখানে একটা বাটিতে আমি 3 টেবিল চামচের মতো ময়দা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি অল্প করে কিছুটা পানি দিয়ে দিচ্ছি। অল্প করে পানি দিয়ে একটা আঠালো টাইপের গোলা বা মিশ্রণ তৈরি করে নিতে হবে। আমি যখন রোলটা বানাবো রোলটাকে সিল করার জন্য এই মিশ্রণটা আমি ব্যবহার করব, সেই জন্যই এটাকে আমি তৈরি করে নিলাম। এবার এই মিশ্রণটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমি ভেজিটেবল রোলের জন্য শীটটা তৈরি করে নিব। এর জন্য চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানটাকে হালকা একটু তেল দিয়ে গ্রিস করে নিলাম। মাঝারি আঁচে ফ্রাই প্যানটাকে একটু গরম করে নেওয়ার পরে এর মধ্যে প্রথমেই যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা ব্যাটার দিয়ে এভাবে হাতের সাহায্যে ঘুরিয়ে এটাকে একটু স্প্রেড করে রুটির মতো ছড়িয়ে দিতে হবে। মাঝারি আঁচে 1 থেকে 1.5 মিনিটের মতো অপেক্ষা করতে হবে। 1-1.5 মিনিট পরে দেখবেন সুন্দর এভাবে সাইডটা খুলে আসবে। সাইডটাকে ভালোভাবে ছাড়িয়ে নিয়ে তারপরে এই শীটটা বা রুটিটাকে উল্টে নিতে হবে। আর এই কাজটা একটু সাবধানে করবেন, কারণ এই পর্যায়ে এই শীটটা বেশ নরম থাকে। এই পাশটাকে 30 সেকেন্ডের মতো ভেজে নিতে হবে। 30 সেকেন্ড হয়ে গেলে আমি এটাকে উল্টে নিচ্ছি। আর আমার কিন্তু রোলের জন্য এই শীটটা রেডি হয়ে গিয়েছে দুটো পাশই। আপনাদেরকে একদমই কড়া করে ভাজতে হবে না। এই একইভাবে আমি সবগুলো শীট ভেজে নিয়েছি বা রেডি করে নিয়েছি। আর আজকে এখানে আমার 17-18টার মতো এরকম রুটি হয়েছে, যেগুলো দিয়ে আমি আসলে মূলত রোলটা তৈরি করব। এবার আমি চলে যাব রোলটা তৈরি করার জন্য। এখানে আমি একটা রুটি বা শীট নিয়ে নিচ্ছি ভেজিটেবল রোলের জন্য। এবার ভেজিটেবলের যে পুরটা রান্না করে রেখেছিলাম সেই পুরটা এখানে আমি আমার নিজের পছন্দ মতো দিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন পুরটা একটু বেশি করে দেওয়ার জন্য, এতে করে খেতে বেশি ভালো লাগে। এবার সাইড দিয়ে আমি যে ময়দা দিয়ে একটা আঠালো মিশ্রণ তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, এতে করে আমার রোলটা খুব সুন্দর আটকে থাকবে আর খুলে যাওয়ার কোনো ভয় থাকবে না। এবার আমি রোলটা কিভাবে ভাঁজ করে নিচ্ছি সেটা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। প্রথমে দুটো সাইড উঠিয়ে দিলাম, এবার এটাকে ফোল্ড করে রোলের মতো শেপ দিয়ে নিতে হবে। আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখে বুঝতে পারছেন আমি কিভাবে কাজটা করছি। আর ওই ময়দার আঠালো মিশ্রণটার কারণে এটা খুব সুন্দরভাবে সিল হয়ে যাবে। ঠিক এইভাবে আমি এখন সবগুলো রোল প্রথমে আগে তৈরি করে নিব। রোলগুলো তৈরি করার পরে প্রথমেই যে হাফ কাপের মতো ব্যাটার তুলে রেখেছিলাম সেই ব্যাটারের মধ্যে আমি রোলটাকে ডুবিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এর পরিবর্তে একটা ফাটানো ডিমের মধ্যেও রোলটাকে ডুবিয়ে নিতে পারেন, তবে আমার কাছে এভাবে করলে সবচাইতে ইজি লাগে এবং এটা ক্রিস্পিও হয় বেশি। এবার ডুবিয়ে নেওয়া রোলটাকে আমি ব্রেড ক্রাম্পসের উপরে গড়িয়ে নিচ্ছি। আপনারা এখানে ব্রেড ক্রাম্পসের পরিবর্তে টোস্ট বিস্কিটের কুড়াও ব্যবহার করতে পারবেন। এই একই পদ্ধতি ফলো করে এখন আমি সবগুলো রোল ব্রেড ক্রামে গড়িয়ে নিব। আর আপনারা যারা এই রোলগুলো সংরক্ষণ করতে চান তারা কিন্তু এই পর্যায়ে ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করে প্রায় 2-3 মাস পর্যন্ত খেতে পারবেন। আমি এবার এই রোলগুলোকে ভেজে নিব। চুলায় একটা হাঁড়িতে আমি বেশ কিছুটা তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি এক এক করে রোলগুলো দিয়ে দিচ্ছি। রোলগুলো দেওয়ার পরে মাঝারি আঁচে রোলগুলোকে আমি ভেজে নিব। মাঝারি আঁচে ভেজে নিলে রোলগুলো ভাজার পরে বেশ ক্রিস্পি হয়, এই জন্য আসলে মাঝারি আঁচে ভেজে নিব। তাড়াহুড়া করে ভাজতে গেলে দেখা যাবে উপরে কালার চলে আসবে, বাট রোলগুলো খুব সুন্দর একটা ক্রিস্পি হবে না। এবার মাঝারি আছে দুটো সাইড উল্টে পাল্টে যখন এইরকম লালচে টাইপ কালার হয়ে আসবে ওই পর্যায়ে আমি চুলা থেকে এটাকে তুলে নিচ্ছি। আর এই একই পদ্ধতি ফলো করে আমি আরও কিছু রোল ভেজে নিব। আর এরই মাঝে কিন্তু আমার সবগুলো রোল ভেজে নেওয়া হয়ে গিয়েছে।
কত সহজে রোলগুলো তৈরি করে নেওয়া যায় সেটা তো দেখেই নিলেন। আমি আপনাদেরকে ভেঙে ভিতরটা কেমন হয়েছে সেটাও একটা দেখিয়ে দিচ্ছি। দেখেন, এটা দেখতে এবং খেতে একদম পারফেক্ট হয়েছে। যারা কখনো ভেজিটেবল রোল ঘরে ট্রাই করেননি, এই রেসিপিটা ফলো করে ট্রাই করে দেখতে পারেন, ইনশাল্লাহ নিরাশ হবেন না। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।